বৃহস্পতিবার ষষ্ঠী সন্ধ্যায় কলকাতার একাধিক জায়গায় পূজা মণ্ডপে পূজো উদ্যোক্তাদের প্রয়াসে বস্ত্র বিতরণ হলো। তিলজলা, চৌবাগা, কসবা সহ একাধিক জায়গায় বস্ত্র বিতরণ করলেন মন্ত্রী জাভেদ আহমেদ খান। পূজোর মরশুমে নিজের হাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের নতুন বস্ত্র বিতরণ করলেন। পাশাপাশি দুর্গাপুজো নিয়ে সাম্প্রতিককালের বিষয় নিয়েও নিজের মতামত রাখলেন। শোভন রায়, বিশ্বজিৎ দাস, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। উপস্থিত এখানে বড়াই সমাজপতি, আমাদের সিনিয়র তৃণমূল কংগ্রেসের নেতা আছেন আমাদের মধ্যে উপস্থিত। এইখানে আমার সঙ্গে এসেছেন আমার ছায়া সঙ্গী এবং আমার ওয়ার্ডের 66 নম্বর ওয়ার্ডের সভাপতি সেবিক শ্রী দিলীপ ঘোষ কবি আছেন আমাদের মধ্যে উপস্থিত। এসপি মণ্ডল সাহেব, যিনি সমাজ সেবা করেন, আমাদের সঙ্গে আছেন। আমাদের বসের নেতা আছেন আমাদের মধ্যে উপস্থিত। অশোক ঘর আইয়ের মধ্যে রাজু বিশ্বাস, রাজু ঘোষ আছেন আমাদের মধ্যে। কাকুলি আছে, মুখিয়াজি আছে, আর এতে আরও আমাদের সহকর্মী বন্ধুরা, মায়েরা বোনেরা। আজকে আমরা এখানে ছোটো প্রোগ্রাম যেটা আজকে আয়োজন করা হয়েছে, বড়াই সংস্কৃতি করেছে আমাদের পার্টির তরফ থেকে, তাকে অভিনন্দন জানাই। কেন আমাদের নেত্রী বলেছে কাজটা আজকে আমরা করছি এবং সব জায়গায় এই প্রত্যেকটা ওয়ার্ডেই কাজটা এটা হচ্ছে। আপনারা জানেন করোনার মতন যে রোগটা আছে তার প্রতিরোধ করবার জন্যে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বেরোয়নি, এখন পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি, কিন্তু তারপরেও আজকে একটা জিনিস পালন করছি আমাদের নেত্রী বলেছে। আজকে দূরত্ব মেনটেন করতে হবে, তার সঙ্গে মাস্ক পরতে হবে, তার সঙ্গে আপনারা স্যানিটাইজার ইউজ করবেন। আমরা এতের মধ্যেই আমরা সেইখানে মাস্ক পাঠিয়েছি, স্যানিটাইজার পাঠিয়েছি, যাতে মানুষ যারা আছেন, যারা গরিব মানুষ, যেটা আইন আছে, যেটা হাইকোর্টের অর্ডার আছে, সে অনুযায়ী বজায় রেখে দর্শন করা উচিত এবং সেই হিসাবে সেই দর্শনটা হচ্ছে। আপনারা জানেন যে আজকে সারা বিশ্বতে এই করোনা মহামারীটা যেটা ছড়িয়ে পড়েছে, এর মধ্যে আজকে আমরা একটা জিনিস দেখছি, যারা ধর্মর সুরসুরি দিয়ে বলতো কী নাম হচ্ছে পশ্চিমবঙ্গতে রাজ্য সরকার এখানে পুজো হতে দেয় না, তাদের জন্য আমরা শুধু একটা প্রশ্ন রাখছি, তাদের কাছে আমরা উত্তর চাই যে আজকে ইউপিতে দুর্গা পুজো কেন করতে দিচ্ছে না, তার প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনারা বন্ধুরা। আজকে চিত্তরঞ্জন পার্ক যেটা দিল্লিতে আছে, বাঙালিরা সবচেয়ে বেশি ওইখানে থাকে, সেইখানে দুর্গা পুজো কেন বন্ধ হলো তার উত্তর দিতে পারবেন। আজকে প্রশ্নটা উঠছে যে আজকে আসামে কেন দুর্গা পুজো সেরকম হচ্ছে না, আজকে ত্রিপুরা তো হচ্ছে না কেন, আজকে ওইখানে তো আপনারা রাজনীতি। এবং আমি সকলে নতুন বস্ত্র পরিধান করে এই উৎসবের দিনগুলোতে আনন্দ উৎসবে কাটাতে পারি, তাই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একে একে এগিয়ে এসে দাদা এবং শ্যামলদার হাত থেকে বস্ত্র সংগ্রহ করুন, একে আসুন কুপন নিয়ে। এই মহামারীর মাঝখানে আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা একটু দূরত্ব বজায় রেখে সংগ্রহ করুন, আপনারা একটু পিছিয়ে যান, উড়ৌড়ি করবেন না। আমরা কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু পিছিয়ে এসে সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান মহাশয় এবং 108 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর শ্যামল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত ধরে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা একে একে কুপন নিয়ে এসে এই বস্ত্র সংগ্রহ করুন, আপনারা সকলে পাবেন। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কসবা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান মহাশয় এবং 108 নম্বর ওয়ার্ডের আমাদের দাদার শুভ হাতে বস্ত্র বিতরণ হচ্ছে। সকলে এক এক করে এগিয়ে এসে কুপন দিয়ে বস্ত্র সংগ্রহ করুন, সকলে পাবেন, তাড়াহুড়ো করবেন না।
প্রধানমন্ত্রী দেশকে আমি একটা চমক দেব এখনো চমক পাইনি হ্যাঁ এটা হয়েছে লকডাউন করার কোটি কোটি মানুষ বেকার হয়েছে না খেয়ে মানুষ মরছে আমরা দেখেছি মাইগ্রেন্ট লেবারের উপরে ঠান্ডা দিয়েছে কত লোক মারা গেছে সব দেখেছি এখন আর বিজেপির ক্ষমতাবাজির মধ্যে কেউ মানুষ বিশ্বাস করে না যে ভ্যাকসিনের ব্যাপারও কত না শেষ মন কি বাতে অনুষ্ঠান হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী বলেছিল ইভেন আজকেও বলেছেন যে খুব তাড়াতাড়ি করোনার ভ্যাকসিন আসছে এই ব্যাপারে কি কিছু বললেন মানে বারবারই একই উক্তি করা হচ্ছে কিন্তু এখন কোনো সঠিক দিন বা সময়ক্ষণ বলা হচ্ছে ওনার একজন মন্ত্রী মারা গেছেন কোভিডে আগে মন্ত্রীদের মন্ত্রীদের বাঁচান তারপরে করোনা সেই আপনাদের অত্যন্ত আপনজন আপনাদের হিতাকাঙ্ক্ষী আপনাদের সর্বক্ষণের সাথী মাননীয় বিধায়ক জাভেদ আহমেদ খান মহাশয় তিনি আজ তার পবিত্র হাতে আপনাদের মুখে একটুখানি হাসি ফোটাবার জন্য নতুন বস্ত্র আপনাদের প্রত্যেকের হাতে জাভেদ আহমেদ খান মহাশয় কোন প্রচার চান না জাভেদ আহমেদ খান বলেন মানুষের জন্য কাজ করতে হবে তার জন্য প্রচারের কোন দরকার নেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও তার মতো সুখ কোথাও কি আছে প্রথমবার জনপ্রতিনিধি হয়েছিলেন যখন ডিলিমিটেশন হলো বালিগঞ্জের কিছু অংশ এবং চব্বিশ পরগনার সোনারপুরের কিছু অংশ মিলিত হয়ে তৈরি হলো নতুন বিধানসভা কেন্দ্র কসবা বিধানসভা কেন্দ্র সেখানেও দু হাজার এগারো সালে দেখুন বাঙালিদের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠান শারদোৎসব সেই শারদোৎসবে যিনি বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যিনি বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই আদর্শে যিনি বিশ্বাসী সেই জাভেদ আহমেদ খান যে সমস্ত বিধর্মীরা সাম্প্রদায়িক দলের নেতারা হিন্দু মুসলিমের মধ্যে যে নতুন বস্ত্র পরে ঘরের মায়েরা বোনেরা দিদিরা বৌদিরা তারা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন মায়ের শ্রীচরণের পুষ্পার্ঘ নিবেদন করে বলবেন হে জগৎজননী মা হে